মেয়েটাকে একবার চোখের দেখা দেখে যেতে পারলাম না। আর শুনলাম ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে, ভালোই তো আছে। আম চলি বৌমা, আমার শুনছি চলি তখন আসিনি মাই। এটা আপনার, আপনি যখন টাকা বার করছিলেন এটা আপনার পকেট থেকে পড়ে গেছে। ও এটা হচ্ছে মাসকাবারি মালের ফর্দ, এটা লাগবে। লাগবেন কেন? আপনি কি মাসকাবারি মাল কিনবেন না? কি করে কিনবো বাবা, ওগুলো কিনবার জন্য টাকা এনেছিলাম, সেগুলো তো বৌমাকে দিয়ে দিলাম। ওসব মাসকাবারের মাল হাটে বাজারে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে, কিন্তু ওই টাকা দিয়ে যে বুক ভরা শান্তি আমি কিনে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, সে তো ওই গায়ে হাতে কিনতে পাওয়া যাবে না। হ্যাঁ বলো, আর চলি। মাস্টারমশাই, ওই 100 টাকা দিয়ে যে মাসকাবারি মাল কিনতেন সেটা ওজন করে নিতেন না? হ্যাঁ নিশ্চয় নিতাম, একটু সুযোগ পেলে দোকানদাররা এমন ঠকায় না, নিশ্চয় নিতাম। ওই 100 টাকা দিয়ে কতটা শান্তি কিনে নিয়ে গেলেন সেটা ওজন করে নিয়ে যাবেন না মাস্টারমশাই? এ তুমি কি বলছো বাবা, শান্তি কি মাসকাবারি মাল যে ওজন করে নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো না? আসো, ওই দেখুন কতটা শান্তি আপনি কিনে নিয়ে যাচ্ছেন। অভাগী, অভাগী মাত্রে কি দশা হয়েছে তোর? বাবা তুমি এসেছো? না না না, তোর প্রণাম নেবার অধিকার আমার নেই। কেন প্রণাম করবি? তোর জন্য আমি কি করতে পেরেছি মা? এই তুমি কি বলছো বাবা? ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, আর তুই কি ওরা? না মানা, তুই আমার সঙ্গে গায়ে ফিরে চল। না আমি গায়ে ফিরে যাব না ছোট মা। কি করবে তোর ছোট মা, তোকে বাড়িতে থাকতে দেবে না? আমি তোর জন্য আরেকটা ঘর ভাড়া করবো, দিন রাত আমি ছাত্র পড়াবো, দরকার হলে আমি 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 হাল নিয়ে মাঠে নামবো। আমি এখানে বেশ ভালোই আছি। হ্যাঁ তোর কাকিমাও ঠিক কথা বললো, তুই ওর মেয়ের মতো সুখে আছিস, শান্তিতে আছিস, বন্ধুদের সঙ্গে সিনেমায় গেছিস, আয় হাত মুখ ধুয়ে শাড়িটা পাল্টে নে মা, আমি তোকে নিয়ে যাব। না বাবা আমি এখানে বেশ ভালোই আছি, যারা আমাকে গালাগাল দেয় বকে, এই জর্গা নিয়ে কাজ করতে বলে, তারা যেই হোক আমার মা তো নয়। কি দরকার ছিল তোর বুড়োকে তার মেয়ের কাছে নিয়ে যাওয়ার? বুড়ো তো আমার কথা বিশ্বাস করে চলে যাচ্ছিল। আমি চলে যাব বাবা, আমি চলে যাব, আমি আবার আসবো, এক মাস পরে আমি তোমার 400 টাকা দিয়ে যাবো। অভাগী সিনেমা দেখতে গেছে বলে যে 100টা টাকা নিয়েছিলে তা মাস্টারমশাইকে দিয়ে দাও। না না বাবা, না টাকা ফেরত দিতে হবে না। অভাগী সিনেমা না দেখলো তার বাপ তো দেখেছে, দাম দিতে হবে না। বাবা নিমাই, সেই ছোটবেলা গ্রামে বসে আমি তোমাকে যে শিক্ষা দিয়েছিলাম, এ শহরে এসে সে কথা মনে রেখে তুমি আমাকে যে গুরু দক্ষিণা দিলে বাবা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই গুরু দক্ষিণার কথা আমি ভুলবো না বাবা, কোনোদিনও ভুলবো না। তোমাদের পরিবার আমার অনেক উপকার করেছে বাবা, আরেকটা যদি ছোট্ট উপকার করতে,
মাস্টার মশাই আজকে দিনটা আমার মেয়েটাকে একটু বিশ্রাম দাও না বাবা না 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 তোমাদের কোনো ভয় নেই আমি গায়ে ফেরার আগে অভাগীর হয়ে তোমাদের সঙ্গে সব কাজ করে দিয়ে যাব তোমাদের ঘর ঝাড় দেওয়া বাসন মাজা কয়লা ভাঙা আর চটিটা পরে তুমি তো কাল অফিস যাবে ও ও তোমার চটি তোমার বউয়ের চটি তোমার ছেলেপুলের চটি সব আমি পালিশ করে দেবো এই কাপড়ের খুঁটটা এক অসহায় বাপের চোখের জলে ভিজে আছে এমন করে পালিশ করে দেবো সব চক 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 করবে দা 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 মাস্টার মশাই দা আমি পালিশ করবো কি করছেন আমি পালিশ করবো মাস্টার মশাই আমি পালিশ করবো আপনি কি করছেন আমার চটিতে আপনি হাত দিতে যাচ্ছেন আপনার চটিতে উনি হাত দিচ্ছেন এটাই যখন আপনার এত আপত্তি আপনার বউ যখন আপনার সামনে বসে আপনার শিক্ষা দীক্ষা রুচি বিবেকের উপর একের পর এক চটির আঘাত করছেন আপনি চুপ করে বসেছিলেন কেন বাবা তুমি যাও আমার জন্য তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ মা না 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 তোর জন্য কেন চিন্তা করবো আমি তো নিজের চোখে দেখে গেলাম এরা একখানা একখানা করে কাঠ তো চিতার জন্য সাজাচ্ছে এখন শুধু গায়ে বসে সেদিনের অপেক্ষা করা বাবা নিমাই আমি তো সামনের মাসে আবার আসবো টাকা দিতে ততদিন যদি এই হতভাগী অপেক্ষা করতে না পারে ওর মৃত্যুর খবরটা আমায় জানাবে তো বাবা বলো না জানাবে তো বলো না জানাবে তো বলো ওর মৃত্যুর খবরটা আমায় জানাবে তো বাবা বৌমা ও বৌমা ওই খবরটা বুড়োকে জানাবার জন্য তোমার যা খরচ হবে ওই টেলিগ্রামে খরচ আমি তোমাকে এখনই দিয়ে যাচ্ছি আমি তো জানি তোমরা শহরের লোকেরা টাকা ছাড়া কিচ্ছু বোঝো না কিচ্ছু ধরো টাকা দাও ধরো ধরো গা ছেড়ে ওর কাঁদতে কাঁদতে চলে আসার দৃশ্যটা আমি দেখেছি এখন এই শ্মশান থেকে তোকে আর এক শ্মশানে নিয়ে যাবার দৃশ্যটা আমি আমি দেখব ভাববো তোমার কাছে ওই 100 টাকার বিনিময়ে সিনেমা দেখছি সিনেমা দেখছি I'm just gonna take it.